जिंदाबाद। আজকে হয়নি, এটা চলছে। আমি যেদিন ধরে জেলে ছিলাম সেদিন ধরে চলছে। বাহিরাগতকে ডেকে, হাজার দেড় হাজার লোককে ডেকে রাজনীতিটা করছে এখানে, কি রাকেশ সিং ইউনিয়নকে দখল করে নিলাম, মনটা দখল করা যায় না, আর কোনো দখল হয়নি। আমরাও আজকেও আছি এখানে, গেট ভেঙে, চিড়িয়াখানা গেট ভেঙে, লোককে মেরে, মেয়েদেরকে মেরে, দরওয়ানকে মেরে, ওখানে ডাইরেক্টরকে যা তা বলে ওরা একটা প্রতিবাদ করছে, কি রাকেশ সিং না কি শাসাচ্ছে। তো তার জন্য তো প্রশাসন আছে, ওয়ার্ডগঞ্জ থানা পুলিশ, ওসি, আর এখানকার জয়েন্ট সিপি কমিশনার, আর এখানকার টিএমসি গুন্ডারা মিলে আমার মারার ছক করেছে। কোনোভাবে রাকেশ সিংকে শেষ করে দিলে এই এলাকাটা পুরো দখল হবে। তো যদি আমার কোনো দিন মারা মৃত্যু বা আমাদের কোনো ছেলে মৃত্যু হবে, তাই ডাইরেক্ট দায়ী ববি হাকিম অভিষেক ব্যানার্জি হবে। ওরা ওখানে একটা ইউনিট করেছে আইএনটিটিউসি চিড়িয়াখানা, যেখানে কর্মচারী শ্রমিক কর্মচারীদের সুবিধা টুবিধা দেখার জন্য। এতদিন ওটা একটা গুন্ডা মাস্টারদের প্রেশারে ওই ওই ইউনিয়ন ফিউনিয়ন করাতো, সেখানে শ্রমিক নিজের অধিকারে ইউনিয়ন করবে। সেই জন্য আমাদের যারা আইএনটিটিউসি করে, যেন অভিজিৎ মুখার্জি আছে, আমাদের ঋতব্রত আছে বা যারা আছে, তাদের ধরে ওরা করেছে। ওটা ওটা আমাদের সাথে, আমাদের জেনারেল পলিটিক্সে আমরা যে আমাদের সাথে কোনো আইএনটিটিউসির ওইরকম ভাবে কোনো সম্পর্ক নেই, ওটা ওরা করে, ট্রেড ইউনিয়নটা ওরা করে, জেনারেল পলিটিক্সটা আমরা করি। যারা ওখানকার মুটিয়া খালাসি আছে অরফানগঞ্জে, তাদের ওপরও খুব অত্যাচার করে ওরা। সব থেকে এটা আপনারা প্রেসও দেন না, যে গভর্নমেন্টের জায়গা, বেআইনি জায়গা নিয়ে সব একটার পর একটা বাড়ি করেছে। সে আজকে না, লেফট ফ্রন্টে আমল থেকে যে এখনও দখল করার চেষ্টা করছে, কিছু কিছু জায়গা প্রশাসন এখন আটকেছে। অর্থাৎ এন্টায়ার বাড়িটা ইরিগেশনের জমির ওপরে করেছে। তো এই এই লিগাল অ্যাক্টিভিটিস তো ও করেই, তো সুতরাং এটা আইন অনুযায়ী যা ব্যবস্থা হবার হবে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।